শ্মশানে নিয়ে গেলে না কোন কুকুরি বিড়ালে পছন্দ তোর মাংস খেতে যাবে না রে বিরাট, তাই আমি তোর ঘৃণা করি রে বিরাট, যাওয়ার পথে রে বিরাট তোর মুখে দিয়ে গেলাম আমি লটন। আমি একথা বলে বিরাট এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে ফেলব বিরাট। শঙ্কর শর্মা এই দেখো খোকা একটা কথা তোর বলি শোন, কি তোর গাল টিপলে এখন দুধ বের হয়, আর কেন তোর বেকার বেকার এই সুন্দর মুন্ডুটা আমার হাতে দিয়ে যাবি বাবা? শঙ্কর শর্মা মাছ চল মাই ফিরে যা, মাছ ছেলে মাই ফিরে। তুমি ভুল করছো শঙ্কর শর্মা, আমি নেই ভুল করছি, তুমি তো কোনো অপরাধ করনি, আমি তোমায় ছেড়ে দিলাম এই মুহূর্তে দেবদাসকে উদ্ধার করে নিয়ে গেলাম আমার মাই শৌনমুখে শঙ্কর শঙ্কর শর্মা ভাই তো পালিয়ে যাচ্ছি। এই তুমি বলতে চাও আমাদের মহারাজ তিন চার দিন খায়নি বলে তোর কাছে হেরে গেছে? ভুল করছো শঙ্কর শর্মা, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস তো আমার সাথে যেতে। শঙ্কর শর্মা ভয় পাচ্ছিস? তুমি আমার চেনা বলে কথা বলছো, তাই যদি হয় শঙ্কর শর্মা আজ তোমার বাহুতে কত শক্তি সঞ্চয় করেছ, এই মুহূর্তে আমি তোমার যুদ্ধে সরজীবনের মতো মিটে দেব শঙ্কর শর্মা। কোমরে গামছা বাঁধি নো যুদ্ধ করতে, থাম কোমরে গামছাটা বাঁধি, কি বলি আর না বলি এসব ছেলে বলে যুদ্ধ বললেই যুদ্ধ না। শঙ্কর শর্মা শোন, ওইভাবে যুদ্ধ টুদ্ধ আমি করতে পারবো, কেমন ভাবে যুদ্ধ করতে চাও? আমি স্কেল নিয়ে যুদ্ধ করবো, কেমন ভাবে শুনবে বলো? টাড়া টা টাড়া টা টাড়া টাড়া টা টাড়া টা টাড়া। শঙ্কর শর্মা তৈরি আছিস তো? তুমি তৈরি হয়ে গেছো শঙ্কর শর্মা? এ এসে শঙ্কর শর্মা এসো, এই মুহূর্তে তোমার যুদ্ধে সাদাবে সারা জীবনের মতো মিটিয়ে দেবো শঙ্কর। মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও শঙ্কর শর্মা, লট আবার আমি আসবো বিরাট, যেদিন হতে এমন ভাবে কারো অন্যায় করবে অত্যাচার করবে বিরাট সেদিন আমি আবার আসবো বিরাট। আজ মায়ের কথা মতো দেবদাস উদ্ধার করিয়ে গেলাম আমার মাই মাই সন্মুখে বিরাট শীতল বাচ্চার পিছু করে বেঁধাও, ওই শীতল বাচ্চাকে আমরা শেষ করে দেবো শঙ্কর শর্মা। দেবকুমারের দেবদাসের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কৃত করলেন। মায়ের প্রতি ভুল করে কোনদিন মা বলি মুখ থেকে তোমার সরেনি, সেই জন্যেই আজ আমি তোমার উদ্ধার করলাম। জরা রে ওরে বাবু জরাম, জরা এখন আসছে না কেন? মাগো চড়া রে
আজ আমি তোমার কথা মতো দেবদাসী উদ্ধার করেছি মা, কিন্তু তুমি সত্য করে বলতে পারো মা গো। আজ আমি দেবদাসী উদ্ধার করে নে কি বলা হবে তোমার কাছে করেছি মা গো। বিরাট দেবদাসের মারতে মারতে সব শরীর রক্তে রাখিয়ে দিয়েছো মা, তাতে বিরাটের স্বাদ মেটেনি মা গো। দেবদাসের নয়ন দিকে তুলনিতে সেই বিরাট একটু দ্বিধাবোধ করনি মা গো। নিজে তুলে নিয়েছে তোমার অহংকারের জন্য সবকিছু তুমি হারিয়ে ফেলেছ মা। সত্যি দেবতা তুমি আমার ভক্তের মতন ভক্ত সমান কাছে, আজ আমি তোমার দৃষ্টি ফিরিয়ে দেব, এই অন্ধের দৃষ্টি আজ আমি ফিরিয়ে দিলাম। তাকে দেখো তো দেবদাস, যে মায়ের তরি থেকে অপমান করে নামিয়ে দিয়েছিলে, যে মায়ের খাতিরে অপমান করেছিলে, সেই মায়ের তুমি চিন্তাই পারো কি নাম ও গোচরের আমায়। তাকে দেখো স্বর্গ মর্ত আকাশ বাতাস ত্রিভুবন আমি দেখতে পাচ্ছি, জানি আমি জানি কু সন্তানে যদি হয় কু মাতা কোনোদিন হয় না, তবে কেন তোমার ভুবন মোহিনী রূপ আমি দেখতে পাচ্ছি না মা। কোথায় তুমি মা, মা গো হে মা। আজ আমি তোমার পাপ থেকে মুক্তি করে দিলাম, তবে শোনো গৃহে ফিরে গিয়ে দন্তে কুটি ধারণ করে গোলায় কুঠি বেঁধে সাত গ্রাম মামনি করে শনি কিংবা মঙ্গলবার করে আমার ঘট প্রতিষ্ঠা করে আমার পূজার আয়োজন করুন, সাত তুমি ফিরেই পাবে। ও গো চরুর আমায় তোমার কথাটি যে আমার মনে থাকবে মা। দেবদাস মার বাড়িতে ফিরে গিয়ে তোমার ঘর স্থাপন করে আগে মনে একধানে গাইব তোমার গুণগান, কিন্তু জননী আবার তোমার সন্তান যদি কোনোদিন বিপদে পড়ে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে যদি মা মা বলে ডাকি, সন্তানের ডাকে তুমি দেখা দিয়েছো বিদায় জননী আমারে বিদায়, বিদায় দাদাই আমারে বিদায়। আবার তুমি যদি চাও সে মৎস্য করে মা গো, তাই যদি হয় মা আমি তোমার যুক্তি দাতা মা গো। আজ এই মুহূর্তে আমি তোমায় বলে দেবো মা, এই মুহূর্তে তোমার যত ব্যাধিগণ আছে মা সবাইকে তুমি ডাকো মা, সেই বাদীগণকে সঙ্গে করে নিয়ে যাবো সে বিরাটে স্বয়ং পক্ষে মা। আমি জানি যারা আমি জানি আমার একার যেতে দেবে না, আমার যত বাদীগণ আছেন ওই বাদীতে নিয়ে যাব সেই বিরাট ডাকছে। ডাকো মা এখন আমি স্মরণ করছি বেশ মা, ও ডাকি আয় 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 রে আমার যত বাদীগণ, ডাকি আয় আয় তাকে দেখো সকল ব্যাধিগণ এসে গেছে, কার কি নাম জিজ্ঞাসা করো আর কার কি গুণ আছে জিজ্ঞাসা করো মা। তোমার ব্যাধিগণ গাইতে যাবে স্ত্রী গন্ধবের ইচ্ছে মা গো, আমি আমি সহ্য করতে পারছি না মা। কিন্তু মা এ তোমার কোন ব্যাধিগণ মা জিজ্ঞাসা করো, আমি ওর মুখ থেকে শুনতে চাই ও কোন ব্যাধিগণ। সেটা ব্যাধিগণ বলো তোমার নাম কি? সত্য করে বলো বলো তোমার কর্ম কি?
আমার নাম ও পরিচয় জানার আগে আমি একবার জানতে চাই ওগো জননী, আমাদের এই বিভৎস মূর্তি গায়ে দুর্গন্ধ, কিন্তু একে মা, এর এমন অপরূপ চেহারা, একবারের জন্য আমাকে আদেশ করো মা, ওর ওই সুন্দর মুন্ডুটা আমি এক নিমিষের মধ্যে চিবিয়ে খাই। তুমি বলতে চাও বেদিগণ? না বেদিরাম, এ হলো তোমাদের বড় দাদা, যে আজ্ঞা করিবে তোমাদের নত শিরে করিবে পালো। বলো তোমার নাম কি? শোনো দাদা, আমার নাম জানতে হলে এই মর্ত্যবাসী সমস্ত মায়েদের শঙ্খধ্বনি ও উলুধ্বনি করতে হবে। মা, তোমার বেদিগণ কি বলছে তুমি শুনতে পেয়েছো? মা ও বলছে আমার নাম শুনতে গেলে মায়েদের করতে হবে শঙ্খের ধ্বনি উলুধ্বনি, তারপর আমার নাম আমি বলিব, নতুবা তোমার বেদিগণ কিছুতেই ও নাম বলতে চাইছে না। মা, মায়েদের বলছি ওই বেদির নাম শুনতে হলে শঙ্খের ধ্বনি উলুধ্বনি করতেই হয়। আমার নাম হলো সত্যই, যদি তোমার নাম হলো উঠে থাকে বলো তোমার কর্ম কি? আমার কর্ম হলো যে সকল মায়েরা সকাল সন্ধ্যায় তার পুত্র সন্তানদের ওই ওলা উঠা বলে গালি গালাজ করে, তাতে কি হচ্ছে? আমি তাদের শরীরের মধ্যে প্রবেশ করি, বলো, সকালে দুবার পাতলা পায়খানা, দুপুরে পাঁচবার ফিচকিরি, আর ঠিক ভরা সন্ধ্যায় বলো হরি। এ যে তোমার বড় ভয়ঙ্কর বেদিকার মতো, তাই যদি হয় মা, এই তো তোমার সাথে বেদিগণ এসে গেছে মাগো, এই বেদিগণকে সঙ্গে করে নিয়ে যাবো সে বিরাটে শয়ন পক্ষে। মা, বেদিগণ এসো আমার সাথে, এসো আজ দলে দলে এসো, তোমার এসো আমার সাথে, নেমে আসে জীবনের আলো শতামরে মনে করে আকর্ষণ। বিরাট, আজ আমি তোর চোখে দিলাম কাল নিদ্রা, আজ আমার পায়ে তোলার মাঠে এমন থর তোর করে কেঁপে উঠছে কেন? আমার সারা শরীর কেন এমন অলস হচ্ছে? আমার দুচুকে কেন আমার নিদ্রা নেমে আসছে শঙ্কর? আমি দাঁড়াতে পারছি না, আমার দুচুকে কেমন নিদ্রা নেমে আসছে শঙ্কর? আমি পারছি না শঙ্কর। অশিত সাউন্ড, দোষা ডিজে বাপি, দুশা এক নম্বর পোল।